হ্যালো ফ্রেন্ডস, টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। টেকনিক্যাল এডুকেশন চ্যানেল তোমাদের সাথে একটি নতুন অ্যাডিশন নিয়ে এসছে, যেখানে তোমরা আইটিআই টু ইয়ার স্টেট ফিটার কোর্সের টেট থিওরির অনলাইন লার্নিংয়ের সুবিধা পাবে। এবং এখানে তোমরা আইটিআই ফিটার টেটের টেট থিওরির ডেসক্রিপশন এবং এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ ডে বাই ডে আপডেট পাবে। তো ফ্রেন্ডস, তোমরা যারা এই আপডেট রেগুলার পেতে চাইছো, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে দিও। এবার চলো ফ্রেন্ডস, আমরা দেখে নিই যে আমরা প্রথম ক্লাসে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। তো সবার প্রথম দিন আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে সিলেবাস। আর ফ্রেন্ডস, আমরা এই সিলেবাসটিকে দুটো ভাগে ভাগ করেছি, মানে যেটা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটো ভাগে ভাগ করা রয়েছে। তো চলো সবার প্রথমে দেখে নিই আমরা ফার্স্ট ইয়ারে কী কী রয়েছে। সবার প্রথমে রয়েছে সেফটি, তারপরে রয়েছে বেসিক ফিটিং, যেখানে আমাদের মেজারমেন্ট টুলস, কাটিং টুলস, মার্কিং অ্যান্ড লেআউট টুলস, ট্রাইকিং টুলস, হোল্ডিং ডিভাইস অ্যান্ড হ্যান্ড টুলস, এই সমস্ত টুলসগুলো সম্পর্কে জানতে হবে। নেক্সট আসছে মেটাল, তারপরে তোমার হিট ট্রিটমেন্ট, নেক্সট শিট মেটাল, ওয়েল্ডিং, টার্নিং এবং লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে বেসিক মেনটেনেন্স। এছাড়াও ফ্রেন্ডস, আমাদের আরও কিছু অ্যাড হবে, সেগুলো আমরা যখন তোমাদের সাথে আলোচনা করব তখন আমরা অ্যাড করে নেব। নেক্সট চলো আমরা দেখে নিই সেকেন্ড ইয়ার সিলেবাস। ফার্স্টে থাকবে তোমাদের জিগ অ্যান্ড ফিকচার, দেন হাইড্রোলিক অ্যান্ড নিউমেট্রিক্স, ইরেকশন অ্যান্ড টেস্টিং, রিপেয়ারিং টেকনিক্স, গেজস, পাইপ অ্যান্ড পাইপ ফিটিং, সারফেস ফিনিশ, লুব্রিকেন্ট অ্যান্ড কুলেন্ট, পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড লাস্ট হচ্ছে তোমার প্রিভেন্টিং মেনটেনেন্স। তো এখানেও যদি তোমাদের নেক্সট কিছু অ্যাড হয় তখন আমরা তোমাদের যখন নেক্সট ক্লাস নেব তখন আমরা সেগুলো অ্যাড করে নেব। তো এই হচ্ছে তোমাদের টু ইয়ার সিলেবাস। আর আমরা তোমাদেরকে বলে দিচ্ছি যে আমরা খুব তাড়াতাড়ি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার যাতে কমপ্লিট করতে পারি সেটা চেষ্টা করব। তার ফলে তোমরা যারা ফার্স্ট ইয়ারে পড়ছো এবং যারা সেকেন্ড ইয়ারে পড়ছো উভয়ই যাতে এই সুবিধাটি পাও। তো ফ্রেন্ডস, এখন আপাতত এইটুকুই, আর আমরা নেক্সট ক্লাস থেকে আমরা বেসিক ফিটিং শুরু করব। আর ফ্রেন্ডস, তোমাদের এই সিলেবাসটি আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমাদের প্রয়োজন হলে তোমরা দেখে নিও। তো ফ্রেন্ডস, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে, আর যদি কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে। সো ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, কিপ ওয়াচিং মাই ভিডিও, বি হ্যাপি অ্যান্ড কিপ স্মাইলিং।